টুনটুনি পাখির গল্প শোনাও। টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেল বেগুন কাটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া। ও মা, কি হবে, এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে। সবাই বললে, ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেল। তাই টুনটুনি নাপিতের কাছে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোঁড়াটা কেটে দাও। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তাইয়ের ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না, ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়বি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, হাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি এক কাজ কর। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত পেরে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি ইঁদুর মার। বিড়াল বললে, এখন আমি ইঁদুর মারতে যেতে পারবো না, আমার বড় ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ঘরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত পেরে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি বিড়ালকে ঠেঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব, আমি তা পারব না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত পেরে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি তুমি লাঠি পড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পায়রাতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে। সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত পেরে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি সাগরের জল সব খেয়ে ফেল। টুনটুনি আর নাপিতের কথা। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত পেরে দি, খাবে ভাই। টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এখনই যাচ্ছি, দেখব হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তায়েরা আয় তারে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন পান ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শুষি। সাগর বলে, আগুন নেবাই। আগুন বলে, লাঠি পায়রাই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙ্গাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে কর টুনি দাদা, এস তাইমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, চুনো টুনা টুন টুন টুন।